Pase.
কৃষকগুলো বলে যে ভ্যাকসিন নিয়ে নিবা এটাই বলে ভ্যাকসিনের জন্য বলে আসলে তারপর দিয়ে আমরা পড়াশোনা করি অন্য স্টেটে পড়াশোনা করতে যাই তাহলে ওনারা যেহেতু বলে তার মানে আপনার সমস্যাই হচ্ছে ওপারে যেন হ্যাঁ ওরা বলে নিয়ে নিবা এটাই সেজন্যই নিতে এসেছেন তাহলে ভ্যাকসিন কবে কবে থেকে এসেছেন আমি তো অনেক দিন আগে আগে আসছিলাম সেটা করেছিলাম ফাইন এই বাড়ি থেকে কাজ আসি আজকে আসছি মোটামুটি নাইট 9টা দিয়ে আসছি আর দেখি আসায় আছি মোটামুটি 72 পরে আছি 72 পরে আছে কালকে কতজনের পরে ছিল সেদিনকে ছিলাম 100 জনের পরে 100 জনের পরে থাকলে তো দাদা আপনার ভ্যাকসিন পাওয়ার কথা কারণ 150 জনকে প্রতিদিনকে বলে দে আমি শুনি যে দে 100 জনের বেশি দে 130 120 তাহলে আপনি পাননি কেন সেদিনকে দে দেনি কিছু মানুষকে দিয়েছেন কিছু এটা তো বলতে পারছি আপনি কাজ কোথায় করেন বর্তমানে বাংলাদেশ বর্ডারে কাজ করতে যেতে হয় মানে আপনার জমি আছে হ্যাঁ জমি আছে তারপর বাগান আছে পাতা কাটার জন্য কি কি সমস্যা হয় সেখানে আপনাকে কাজ করতে গিয়ে কৃষকরা বলে যে ভ্যাকসিন নিয়ে নিবেন মানে কিছু চাপ দেন না এমনি বলে কিছু নিয়ে নিবেন না সে তো বটেই ভ্যাকসিন তো নিতেই হবে কিন্তু বিষয়টা হচ্ছে যে তারপরেই তো এখানে ভ্যাকসিন নিতে এসে আচ্ছা তারপরে ভ্যাকসিন পাননি দাদা এখনই পাই পাননি আপনি কি চান সরকারের উদ্দেশ্যে কি বলতে চান প্রেসিডেন্ট বলছি যারা লাইনে আছে তারা ভ্যাকসিন পাক আর যারা অন্য দূর থেকে আসছে তারা যেন সঠিকভাবে ভ্যাকসিনটা পায় এই যে দাদা আপনারা এখানে এত রাত জেগে থাকছে আপনাদের একটা মানে অসহায় অসহায়তার একটা চিত্র কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একজন মশারি টাঙিয়ে রয়েছেন কি করব স্যার করা কিছু নাই থাকতে হবে নাহলে তো পাবো কালকে যদি সকালে 8 বাজে কি 7 বাজে আসি কি পাবো আপনি কি ভ্যাকসিন নিয়েই যাবেন হ্যাঁ যাব নিয়ে যাব যতই কষ্ট যতই কষ্ট কি নাম আপনার আমার নাম চরণ সিং ধন্যবাদ একজন আমার চোপার লোক বলে দে আমাকে তুমি 200 টাকা দাও তো আপনাকে আমি টিকিটটা অটোমেটিক বাইরে ঘুমাই দেবো অটোমেটিক তোমাকে আমার টিকিটটা দিয়ে দিবো আমার না আমি আটকা দেবো আমি তো লোকাল ছিলাম আমি তো এখানকার বাসিন্দা ছিলাম তো আমি এখানে থাকবো তো আপনাকে কেন টিকিটটা তোমাকে কেন 200 টাকা দিয়ে দেবো তো উনি আমাকে বললো ঠিক আছে তো ওই জন্য ছেলেটার কাছে আমার তো চিনা বোঝো নেই তো আমি চিনা ছেলেটা বাড়ি হলো চোপড়া ওনার ঠিকানা বললো তারপরে আমি চিনা ছেলেটাকে আমার সঙ্গে চিনা বোঝো কোনে তো আমাকে ওই ছেলেটা আমাকে বললো বক্তব্য বললো আমি বললাম আপনার বাড়ি কোথায় ওই বলছো চোপড়া চোপড়া যখন বললো তো আমি এখন কথা বললাম চোপড়া তো সবার বাড়ি হয় কার বাড়ি গেছি যার বাড়ি শেষ আর ওই বুঝতে শেষ বলছি কি আপনার কাছে টাকা চাওয়া হয়েছিল হ্যাঁ টাকা চাওয়া হয়েছিল মনে বললো 200 টাকা দাও যে আমরা সারাটা থাকবো এখানে মশা মশা কামা দিচ্ছে এই যে মশা মশা কামার জন্য আমি টাকা দাম তো মাসে নিব আমি বললাম তোমাকে আমি টাকা আমি আর কিছু কথা বলি আমি বলছি আমি ঘুরে আসি ঘুরে আসার পর তোমাকে আমি টাকাটা দেবো টাকা নিয়ে কি আপনার কিছু না না প্রথমে ডুবানোর কথা না আমি তো লাস্টে বিকাবেলার দিকে আসি না আমাকে আমাকে সন্ধ্যাবেলার দিকে বললো যে আমি আমাকে 200 টাকাটা তার তোমার জন্য কালকে স্লিপটা রাখি দেব এটা কথা স্লিপটা রেখে দেবে হ্যাঁ এটা কি কে বলেছে কোথায় বাড়িটা বাড়ি ও চোপড়া আপনি দেখলে চিনতে পারবেন হ্যাঁ অবশ্যই উনি এখন নাই নাম কি ওনার নাম তো আমি জানি বলছি তার মানে কি বলতে আছেন এই সুপার স্পেশালিটি হাসপাতালে কিছু লোক এসে দালাল চক্রে দালাল চক্রে করতে দালাল কি করে ওইভাবে পিছন দিয়ে কোনো কোনো ঘটনা কোনো অস্ত্র এইভাবেই কোনো ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাহলে আমরা লাইন লাইন দাঁড়াচ্ছি আমরা 150 জনের পিছনে আমরা ভ্যাকসিন পাচ্ছি না আমার লোকাল ছেলে হয়ে তা বাইরের লোক হয়ে এই সব করে চলে যাচ্ছে তা আমরা কিছু পাচ্ছি না তো মানে আপনাকে কেন বলেছিল টাকাটা দেওয়ার জন্য আপনার লাইনটা রাখার জন্য এবং স্লিপ দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ লাইনটা স্লিপ দেওয়ার জন্য এটা হাসপাতালের কোনো লোক না বাইরের বাইরে বাইরের লোক বলছি যে যে বিষয়টা হচ্ছে যে এবার এবার হচ্ছে মানে আপনি কি চান ভ্যাকসিনটা চান আপনি ভ্যাকসিন অবশ্যই দিব ঠিক আছে ভ্যাকসিন দিব আপনার নাম কি এদিকে রাত দুটো অবধি থেকে লাইনে দাঁড়িয়ে আছি এখনো বলল ভ্যাকসিনই পাইনি আর লাইনে যে দাঁড়িয়ে আছি আমাদের বাথরুমে যাওয়ার জন্য কষ্ট হচ্ছে বাথরুম নেই কিছু নেই জলের সমস্যা হচ্ছে পায়খানা গেলে 10 টাকা করে নিচ্ছে এই টাকাগুলো কে দিবে আমরা তো লাইনে দাঁড়িয়ে আছি অনেক বাচ্চা ছেলে মেয়ে আছে আমাদের ওদের পিয়াসি ওরা কষ্ট করছে কত কাজ আমাদের আমরা কাজ না করলে খাবো বলছি যে কোথায় বাড়ি আপনার আমাদের বাড়ি দাঁড়িয়ে বলছি কবে থেকে আছেন কালকে থেকে লাইনে দাঁড়িয়ে আছে দুটো থেকে রাত দুটো থেকে লাইনে দাঁড়িয়ে আছে দুটো থেকে লাইনে দাঁড়িয়ে আছে এখনো ভ্যাকসিন পাইনি এখনো ভ্যাকসিন পাইনি আপনাদের এটা প্রথম ডোজটা দেখেন প্রথম প্রথম আপনি
কবে থেকে ঘুরছেন আপনি? আচ্ছা তিন চার দিন ধরে ঘুরছি, কাল থেকে দুটার থেকে লাইনে দাঁড়িয়ে আছি। কালকে যে এখন কি চান আপনারা? এখন চাচ্ছি যে মানে আমরা দাঁড়িয়ে আছি, তাহলে আমাদের সঙ্গে সঙ্গে এদেরও ভ্যাকসিন হয়ে যাক। আমরা দাঁড়িয়ে আছি, আমাদেরও ভ্যাকসিন পাওয়ার দরকার। আমরা আজকে দু তিন দিন ধরে দাঁড়িয়ে আছি ভ্যাকসিন নেওয়ার জন্য। ভ্যাকসিন না নিলে তো এই জায়গায় থাকবো? ভ্যাকসিন কিসের জন্য বানাইছে সরকার? ভ্যাকসিন দিবে সেই জন্য তো আসছি আমরা, এত কষ্ট করে এত দূর থেকে আসছি ভ্যাকসিন নেওয়ার জন্য। আজকে আপনারা কত লাইনের পিছনে ছিলেন? একশো জনের মধ্যেই ছিলাম, একশো জনের মধ্যে ছিলাম, তার মধ্যে পঞ্চাশ জনের দিচ্ছে। তারপরে একটা ক্যাচাল হলো, সেই জন্য আর আমাদের ভ্যাকসিন দিলই না, বললে আজকে দিব না। আমরা কি করবো, এটা আমাদের হাতে না। তারপর কি ভ্যাকসিনটা বন্ধ হয়ে গেছে? না, ভ্যাকসিন যাদের স্লিপ দিয়েছে তাদের ভ্যাকসিন দিচ্ছে, আমাদের তো দেয়নি। আমাদের স্লিপ আমরা তবুও লাইনে দাঁড়িয়েছিলাম পাঁচটা অব্দি, তবুও দেয়নি, তো সেই জন্য এই জায়গায় শুয়ে আছি। আজকে কত জনের দিয়েছিল? আজকে পঞ্চাশ জনের মতন দিয়েছে মনে হয়। আর বাকি পঞ্চাশটা স্লিপ কি করলো? ওটা এসে পুলিশের পকেটে রেখে দিয়েছে। কি মনে হয় যে ওই স্লিপটা কি হলো? ওটা রেখে দিয়েছে, ওটা কালকে দিবে, আবার কালকে চালাবে, হয়তো বিলাকে করবে, সেটাই করবে, আর কি করবে। যখন লাইনে দাঁড়িয়ে থাকতেন তারা আপনাদের সহযোগিতা করছে? না, লাইনে দাঁড়িয়ে থাকার পরে সহযোগিতা আমাদের করছে না আমাদের, এবং ঠেলাঠেলি মারামারি ধাক্কাধাক্কি হচ্ছে। আমরা সেই জন্য লাইনে দাঁড়িয়ে আছি, আজ কালকে থেকে দুটার দিকে লাইনে দাঁড়িয়ে আছি ভ্যাকসিন পাবো বলে। আপনারা যখন লাইনে দাঁড়িয়ে থাকেন মাঝখান থেকে কেউ এসে ঢুকে যায়? হ্যাঁ, ঢুকে যায় তো, ঢুকে যায়, সেই জন্য মারামারি হয়েছে আজকে লাইনে। মাঝখান থেকে মানুষ এসে ঢুকে যায় বলে মারামারি হচ্ছে? হ্যাঁ, মারামারি হচ্ছে। বাইরে কি কোনো পুলিশ প্রশাসন কি থাকে না? পুলিশ ছিল না, পুলিশ পরে আসছে, পুলিশ পরে আসে। ওদের বললো আমাদের কি দরকার। এই বেলা গভীর রাতেও মানুষ দেখা যাচ্ছে মশারি খাটিয়ে শুয়ে রয়েছে একদম মাটিতে, কেউ পাটিতে তো শুয়ে আছে। এই বিষয়টা নিয়ে সুপারিশ ভ্যাকসিনের জন্য এরা আসছে শুনেছি, সেটা আমিও দেখেছি। কিন্তু কেউ যদি আসে এখানে নিতে অন্য কাছের জায়গা ছেড়ে, সেটা তো আমার কিছু করার নেই না। আরও যদি ভ্যাকসিনেশন সেন্টার হয় ওদের বাড়ির কাছে, তাহলে সেটা হয়তো ওদের কিছুটা সুবিধা হয়। ওরা এখানে আসছে লক্ষ্যে চলছে, কিন্তু আমি যতটুকু খবর জানি লক্ষ্যে কিন্তু ভ্যাকসিনেশন হচ্ছে। মাঝখানে তো সাব সেন্টার, জিপি সাব সেন্টার যেটা মানে পঞ্চায়েতের যে হেড সাব সেন্টার, সেখানেও শুরু হয়েছে, তো হচ্ছে সেটা হয় ওদের যেরকম শিডিউল থাকে সেই হিসেবে হবে। একটা অভিযোগ আসছে যে মাঝরাতে বাইরে থেকে কিছু মানুষ এসে দালাল চক্র চালাচ্ছে। তো আমার কিছু করার নেই, সেরকম অভিযোগ আমার কাছে কিন্তু আসে। হ্যাঁ, আমরা কালকে ওখানে গিয়েছিলাম, তো ওখানকার মানুষ ওখানে ওখানকার মানুষই বলেছে এগুলো স্বাস্থ্যকর্মী আছে, বাইরে থেকে মানুষ এসে করছে। আপনারা অভিযোগ যদি আমার কাছে এরকম আসে তাহলে আমি সেটা মানে জানাবো, তাকে উপরে জানাবো বা সে জানাবো ইনকোয়ারি করতে পারে। কারণ আমাদের আমার কাছে সেরকম কোনো খবর এখন কি আসে। আরেকটা বিষয় যে পণিকটা রাতের বেলা গভীর রাতেও মানুষ দেখা যাচ্ছে মশারি খাটিয়ে শুয়ে রয়েছে একদম মাটিতে, কেউ পাটিতে তো শুয়ে আছে। এই বিষয়টা নিয়ে সুপারিশ ভ্যাকসিনের জন্য এরা আসছে শুনেছি, সেটা আমিও দেখেছি যে ওরা পাচ্ছে। কিন্তু কেউ যদি আসে এখানে নিতে অন্য কাছের জায়গা ছেড়ে, সেটা তো আমার কিছু করার নেই না। আরও যদি ভ্যাকসিনেশন সেন্টার হয় ওদের বাড়ির কাছে, তাহলে সেটা হয়তো ওদের কিছুটা সুবিধা থাকে। ওরা এখানে আসছে লক্ষ্যে চলছে, কিন্তু আমি যতটুকু খবর জানি লক্ষ্যে কিন্তু ভ্যাকসিনেশন হচ্ছে। মাঝখানে তো সাব সেন্টার, জিপি সাব সেন্টার যেটা মানে পঞ্চায়েতের যে হেড সাব সেন্টার, সেখানেও শুরু হয়েছে, তো হচ্ছে সেটা হয় ওদের যেরকম শিডিউল থাকে সেই হিসেবে হবে। একটা অভিযোগ আসছে যে মাঝরাতে বাইরে থেকে কিছু মানুষ এসে দালাল চক্র চালাচ্ছে কিছু টাকা নিয়ে। আমার কাছে এরকম আছে তাহলে আমি সেটা মানে জানাবো, তাহলে উপরে জানাবো বা সে জানাবো ইনকোয়ারি করতে পারে। কারণ আমাদের আমার কাছে সেরকম কোনো খবর এখন অব্দি আসেনি। বিষয়